নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা প্রাইম টাইম নিউজ, সঙ্গে রয়েছে দিশা। শুরু করছি প্রাইম টাইম শিরোনাম। গেরুয়া আবহে করিমগঞ্জে শুরু বিজেপির প্রদেশ কার্যনির্বাহী অধিবেশন, নক্ষত্র সমাবেশ। বিজেপির প্রাথমিক সদস্য পদের ফর্ম জমা দিলেন রাজদীপ গোয়ালা। শিলচরে গ্রিন করিডোর, মরণাপন্ন রোগীকে নিয়ে যাওয়া হলো বিমানবন্দরে। এবারে বিস্তারিত খবর। করিমগঞ্জে শুরু হলো অসম প্রদেশ বিজেপির কার্যকারী কমিটির অধিবেশন। সকাল 10:35 দলের পতাকা উত্তোলন করে এই অধিবেশনের সূচনা করলেন দলের রাজ্য সভাপতি রঞ্জিত দাস। তারপরে সুদৃশ্য মঞ্চে প্রদীপ প্রজ্বলন করে কার্যকরী সভার সূচনা করেন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। সঙ্গে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী রামেশ্বর তেলি, উত্তর পূর্ব বিজেপির সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত অজয় জামওয়াল, প্রদেশ সংগঠন সম্পাদক ফণীন্দ্র শর্মা, বিজেপির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক দিলীপ শইকিয়া। এছাড়া এই সম্মেলনে অংশ নেন দলের সব মন্ত্রী, সাংসদ ও বিধায়করা। আর সবার মধ্যমণি ছিলেন বিজেপির উত্তর পূর্বের স্থপতি কবীন্দ্র পুরকায়স্থ। শান্তিপূর্ণ যাত্রার আগুয়াই নেবলে সক্ষম হলো আর আমার কার্যকালতে হাজার হাজার উগ্রপন্থী আত্মসমর্পণ করিলে, হাজার হাজার তেখেতকালে অস্ত্র শস্ত্র গুলি বারুদ সরকারের হাতত সম্পূর্ণরূপে অর্পণ করে ভারতবর্ষের সংবিধানের উপর আস্থা আর বিশ্বাস রাখি তেখেতকালে মূল হুতলে ঘুরি আইছে। যার বাবে আজি আপনাদের কিছুদিনের আগত দেখিছে বিটিসি নির্বাচন সম্পূর্ণরূপে শান্তিপূর্ণ হল। ইয়ার পূর্বতে কোনো একটা নির্বাচন এনে ধরনের নজির নাই, তাত বিভিন্ন ধরনের হিংসা হত্যা নোহার। কিন্তু এইবার পন প্রথমবার বাবে অহম সরকারের দক্ষতার বাবে অহমৰ জনগণে এই সরকারের ওপর আস্থা প্রকাশ করে যি সহযোগিতা আগবাড়ালে, ইয়ার ফলশ্রুতি আজি বিটিসি অঞ্চলের রাইজে শান্তিপূর্ণভাবে মুক্ত মনে নির্বাচনত অংশগ্রহণ করবলে সক্ষম। ফলত কাজিরঙার মর্যাদা দিনক দিনে লাঘব হওয়ার পথত, সেই অবস্থাত আমি যেটা 2016 সরকারের দায়িত্ব ললো, লগে লগে আমি সংকল্প ললো যে রাষ্ট্রীয় উদ্যান কাজিরঙার এশিঙিয়া গড়ে আজি বিশ্বর বুকুত অসমৰ মানচিত্রখনক জিলিকাই তুলিছে। আর এই এশিঙিয়া গড় চাবর বিশ্বর বিভিন্ন প্রান্তর পৰা, দেশ বিদেশৰ পৰা পর্যটকসকলে বছরি হাজার হাজার সংখ্যাত আহি আমার ট্যুরিজম সেক্টরক বিশেষভাবে উৎসাহিত করে গেছে। গতি সেই রাষ্ট্রীয় উদ্যানের মর্যাদা সংরক্ষণ করব, সেই চুক্তির আমি যে দৃঢ়তা প্রদর্শন করল। লক্ষ্মীপুরের বিধায়ক রাজদীপ গোয়ালার বিজেপিতে যোগ দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গেল। প্রদেশ সভাপতি রঞ্জিত দাস তার কাছে প্রাথমিক সদস্য পদের ফর্ম দিয়ে দলে যোগ দেওয়ার আবেদন করতে বলেছেন। এতে নিশ্চিত যে তিনি বিজেপিতে যোগ দিচ্ছেন। প্রদেশ বিজেপির সাংগঠনিক সাধারণ সম্পাদক ফণী শর্মার কাছে তিনি বিজেপিতে যোগদানের আবেদন করেন আনুষ্ঠানিকভাবে। মরণাপন্ন রোগীকে বিমানবন্দরে পৌঁছে দেওয়ার জন্য শিলচরেও গ্রিন করিডোর। ঘটনাটি অবিশ্বাস্য হলেও সত্য যে বড় শহরের মতো শিলচরেও রোগীকে বিমানবন্দরে নিয়ে যাওয়ার জন্য গ্রিন করিডোরের ব্যবস্থা করা হয়। মেহেরপুরের গ্রিন হিলস হাসপাতাল থেকে বিমানবন্দর অবধি ভর দুপুরে রাস্তা খালি করে নিয়ে যাওয়া হয় এক রোগীকে, যা শিলচরের ইতিহাসে এই প্রথম। গোটা শিলচর শহরকে গ্রিন করিডোর ঘোষণা করা হয়। ইসহাক রসুল মজুমদার করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে অবস্থা সংকটজনক, তাকে বাইরে পাঠাতে হয়। প্রশাসন এই গ্রিন করিডোরের ব্যবস্থা করে। আজকের যেটা গ্রিন করিডোর, সেটা পেশেন্টের নাম হচ্ছে কি ইস্তিয়াক মজুমদার, ওনার বাড়ি শিলচর মজুমদ এলাকায়। তো আজকে সকালে আমাদের এডিসি, উনি হাইলাকান্দিতে ট্রান্সফার হয়ে গেছেন, এআর মজুমদার স্যার আমাকে ফোন করেছিলেন, ওনার সম্পর্কিত রিলেটিভ হয়। তো উনি ফোন করে আমাকে বলেছিলেন যে সিরিয়াস অবস্থা, এবং ওনারা এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেছেন, এবং শিলচরে তো এখন প্রচণ্ড জাম আমরা এই কয়েকদিন থেকে দেখতে পাচ্ছি। তো এই জামের মধ্যে এই পেশেন্টটাকে কম সময়ের ভিতরে কীভাবে আমরা এয়ারপোর্টে নিয়ে যেতে পারি, বাট পেশেন্টটা খুবই সিরিয়াস। তো আমরা সঙ্গে সঙ্গে বললাম স্যার ঠিক আছে, আমরা হয়ে যাবে, আমরা গ্রিন করিডোর করবো।
So accordingly, we have informed police department. We have informed police department, and also we have informed the local police stations, Jaman Silchar PS, Udhavan PS, Rangpur Outpost, Rangikari Outpost. Even hospital authority also we have informed. And after that, we informed the relatives of patients also. They have already arranged one ambulance. They have shared the ambulance number also. Our police department has also done a very excellent job. They have arranged it very smoothly and very promptly. And I hope the patient has already reached safely in the airport. And I pray to Almighty for his speedy recovery. And actually, we have earlier also done in the mock exercise how to implement the green corridor. Our police department is also aware of this because they have also a part of mock exercise earlier that we have conducted in Silchar city and regarding implementation of green corridor. So this exercise also helped our police department also, and they have done it very nicely, and our coordination with police department is also very nice. So successfully we have implemented. বরাকে ও ব্রহ্মপুত্রে 50টি আসনে প্রার্থী দেবে ভারতীয় গণপরিষদ। এ কথা ঘোষণা করেন ভারতীয় গণপরিষদের সাধারণ সম্পাদক রূপন দাস। তিনি বলেন, অসমে বাঙালি ও অন্য জাতিগোষ্ঠীর সঙ্গে প্রতারণা হয়েছে। ডিটেনশন ক্যাম্পে বাঙালির মৃত্যু হয়েছে। কায়ের মাধ্যমে বাঙালিদের ধ্বংস করার চক্রান্ত চলছে বলে তিনি মন্তব্য করেন। আপনারা কি উদ্দেশ্যে ভারতীয় গণপরিষদের দলটা করলেন? ভারতীয় গণপরিষদের দল খোলার উদ্দেশ্য হল আসামে লাঞ্ছিত বঞ্চিত যে জনগোষ্ঠী আছে তাদের ন্যায় দেওয়ার জন্য একটা রাজনৈতিক দল গঠনের প্রয়োজন হয়ে পড়েছে। কারণ বিজেপি সরকার এবং বিগত দিনের কংগ্রেস সরকার প্রত্যেকটা সরকারই প্রতিশ্রুতি শুধু দিয়েছে কিন্তু কোনো কাজ করেনি এবং ঠগেছে, প্রতিশ্রুতি দিয়েছে, প্রলোভন দিয়েছে, প্রলোভন দিয়ে দিয়ে ভোট নিয়েছে কিন্তু কোনো কাজ করেনি। যেমন ডিটেনশন ক্যাম্পের সমস্যা, ডিভোটারের সমস্যা, নাগরিকত্বের সমস্যা এবং বিভিন্ন সমস্যা আসামে রয়েছে, জ্বলন্ত সমস্যা রয়েছে, এই সমস্যাগুলোর সমাধান কোনো সরকারই করেনি, সবাই প্রতিশ্রুতি দিয়েছে। ওদিকে ভারতীয় গণপরিষদের মাধ্যমে এই সব সমস্যা সমাধান করার লক্ষ্যে আমরা দল গঠন করেছি। অমিত শাহ দুই দিন আগে কলকাতা গিয়ে বলল কা বলবৎ করে সবাইকে নাগরিকত্ব দিবে। অমিত শাহ যা বলেছে ওটা একটা রাজনৈতিক জুমলা, মানে ইলেকশন জুমলা যেটাকে বলে। কারণ অমিত শাহ কিন্তু বারবার বলেছে যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল পাস করে মানে কায়ের মাধ্যমে শরণার্থীকে নাগরিকতা দেওয়া যায়। শরণার্থী কারা এটা বুঝতে হবে, আসামে নয় শুধু পুরো ভারতবর্ষে মাত্র 31,313 জন শরণার্থী আছে যাদেরকে নাগরিকত্ব দেওয়ার জন্য অমিত শাহ বলছে। এবং কায়ের মাধ্যমে রাজ্যের আসাম নয় শুধু পুরো ভারতবর্ষের বাঙালি হিন্দুদেরকে ধ্বংস করার একটা পরিকল্পনা হে মাত্র গতিকে কার চক্করে আমরা কোনোদিনও যাব না এবং এই পর্যন্ত এই কা কিন্তু এখনো বলবতে হয়নি। গতিকে এটা একটা জুমলা, এটা এই জুমলার পিছনে আমরা নেই। ভারতীয় গণপরিষদের মাধ্যমে আমরা এটার ফুল বিরোধ করব এবং আমরা এবার বিধানসভা ইলেকশনে প্রার্থী দিয়ে আমাদের প্রার্থী জিতাইয়ে আমাদের প্রার্থীর মাধ্যমে আমরা এই প্রতিবাদগুলো করব। বরাক উপত্যকার সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখতে হাইলাকান্দিতে প্রশাসনিক সভা করেন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। বরাকের তিন জেলার প্রশাসনের কর্তাদের সঙ্গে তিনি বৈঠক করেন। বন ও মৎস্য মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য উপস্থিত ছিলেন এই সভায়। সাংবাদিক বন্ধুসকল, আজি কাছাৰ করিমগঞ্জ হাইলাকান্দি তিনিখন জেলার বিভিন্ন কেন্দ্রীয় রাজ্য সরকার আসনির অগ্রগতি সন্দর্ভত আমি তিনিখন জেলা প্রশাসনের সঙ্গে আলোচনাত মিলিত হলো। আর এই কথা স্পষ্ট হয়েছে যে বিজেপি নেতৃত্বাধীন অসম সরকারখনে আমার চমু 4.5 বছর কার্যকালত উল্লেখনীয়ভাবে আজি বিভিন্ন খণ্ডত সফলতাৰে আজি বরাক উপত্যকাক অগ্রগতির ক্ষেত্রত দৃঢ়তাৰে আগুৱাই নিবলৈ সক্ষম হৈছে। আজি রাস্তা পদূলি দলঙৰ পৰা আৰম্ভ কৰি বিভিন্ন অনুষ্ঠান প্ৰতিষ্ঠান সৌভাগ্য আঁচনিৰ যোগেদি বিজুলী সংযোগ, জল জীবন মিশন,
প্রাইম মিনিষ্টাৰ আবাস যোজনা, স্বচ্ছ ভাৰত অভিযান, উজালা আঁচনি পৰা আৰম্ভ কৰি বিভিন্ন ধৰণে আজি ৰাজ্য চৰকাৰ আৰু কেন্দ্ৰীয় চৰকাৰৰ তৰফৰ পৰা লোৱা আঁচনিবিলাক ইয়াত সঠিকভাৱে ৰূপায়ণ কৰা হৈছে আৰু ফলত লক্ষ লক্ষ জনতা তিনিখন জিলাত লাভান্বিত হৈছে। আৰু আমাৰ এই চমু কাৰ্যকালতে আটাইতকৈ বেছি কাম হৈছে যিটো কাম কংগ্ৰেছে কোনোদিনে কৰিব পৰা নাছিল। গতিকে আজি উপায়ুক্তসকলৰ প্ৰেজেণ্টেশ্যনতেই গোটেই কথাবিলাক স্পষ্টভাৱে আজি সন্মুখত দেখা দিছে। গতিকে সাংবাদিক বন্ধুসকল, ভাৰতীয় জনতা পাৰ্টিৰ ৰাজ্য চৰকাৰখনে যেনেধৰণে প্ৰতিশ্ৰুতি দিছিল বৰাক ব্ৰহ্মপুত্ৰ পাহাৰ ভৈয়ামক আগুৱাই নিয়াৰ, আমি অসমৰ 36খন জিলাকে সকলো খণ্ডতেই উন্নয়নৰ দিশত আগুৱাই নিবলৈ সক্ষম হৈছোঁ। আৰু মাননীয় প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়াৰ আশীৰ্বাদত তেখেতৰ সহযোগত এই কাম সম্ভৱ হৈছে। প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জীবনী নিয়ে এক পুস্তিকা প্রকাশিত হল বুধবার শিলচর প্রেস ক্লাবের এক অনুষ্ঠানে। শ্যামল সরকারের লেখা এই পুস্তিকাটির উন্মোচনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক অতীন দাস, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শঙ্কর দে, বিজেপি নেতা পার্থসারথী চন্দ, রমাপ্রসাদ ভট্টাচার্য, সুজয়া ভট্টাচার্য প্রমুখ। এত বেশি এই এলাকা সম্পর্কে সম্যক ধারণা ছিল, শুধু হেলিকপ্টার রাজনীতি বা বিমান রাজনীতি তারা করেননি। শিলচরে এসে বারবার থেকেছেন, অসংখ্যবার অসংখ্যবার শিলচরে এসেছেন এবং তিনি জানতেন যে শিলচর থেকে সৌরাষ্ট্র, সেটা তখন আসামে ক্ষমতায় হলো অসম গণ পরিষদ, আমরা জানি কট্টর জাতীয়তাবাদী এবং তৎকালীন সরকারের তারা কেন্দ্র সরকারের সমর্থকও ছিল ভিতরে ভিতরে তারা প্রফুল্ল মহন্ত সরকার, এবং তাদের একটা বাধাও ছিল যে যাতে কোনো অবস্থায় সেটা শিলচর থেকে না, কিন্তু তিনি শিলচর থেকে সেটা করেছিলেন। তিনি কোনো চাপের কাছে নতি স্বীকার করেননি, বারবার বিভিন্ন স্তর থেকে বাধা এসেছিল, কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে এত বছরেও সেই মহাসড়ক বাস্তবায়িত হয়নি। কারণ আমরা জানি যে বাজপেয়ী সরকার 2004 সাল পর্যন্ত ক্ষমতায় ছিল, অর্থাৎ শিলান্যাসের পরে খুব একটা বেশি দিন ছিল না। সেই হিসেবে আজকে এই যে বই প্রকাশ, এটাও তার প্রতি আজকে শ্যামল সরকার যে শ্রদ্ধা নিবেদন করছেন, একজন শিলচরবাসী হিসেবে, বরাক উপত্যকার একজন হিসেবে আমরা মনে করি যে আগামী জন্মদিনের আগে হয়তো মহাসড়ক সেটা হবে, সেই আজকে আমরা সেই দাবিও বলতে পারি যে চাকরিতে স্থানীয়দের নিয়োগের দাবিতে ও বিভিন্ন গণদাবি নিয়ে অনশনরত বেকারদের পাশে দাঁড়ালেন বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের উপদেষ্টা প্রদীপ দত্ত রায়। বরাক ভ্যালি আনএমপ্লয়মেন্ট অ্যাসোসিয়েশনের ডাকে ক্ষুদিরাম মূর্তির সামনে অনশনরত সদস্যদের পাশে বসে প্রদীপ দত্ত রায় বলেন, এই আন্দোলনে সবার এগিয়ে আসা উচিত। তিনি আন্দোলনকারীদের সমর্থনে এগিয়ে আসার আহ্বান জানান। তাদের কোনো চাকরি বাকরি নেই, এই আসাম বিশ্ববিদ্যালয় থেকে প্রতি বছর 200-300 মাস্টার ডিগ্রি হোল্ডার বেরোচ্ছে, কিন্তু কোথাও কোনো চাকরি পাচ্ছে না। অথচ আসাম সরকার বিভিন্ন বিভাগে চাকরি দিয়েছে, যেমন আমরা দেখেছি যে নার্সের চাকরি হয়েছে 300 জন, তার মধ্যে মাত্র 5 জন পেয়েছে বরাক উপত্যকা থেকে। টেট শিক্ষক নিয়োগ হয়েছে 5,000, তার মধ্যে চাকরি পেয়েছে মাত্র 25 জন। যেখানে আমরা জেলা ভিত্তিক যদি আমরা দাবি করি, আমাদের পাওয়ার কথা ছিল 800 জন। এইভাবে প্রতিটি ডিপার্টমেন্টে যেখানে যেখানে বরাক উপত্যকার চেয়ার খালি আছে, ব্রহ্মপুত্র উপত্যকার থেকে লোক পাঠিয়ে এই চেয়ারগুলো ফিল আপ করা হচ্ছে। এটার পেছনে একটা রাজনৈতিক চক্রান্ত রয়েছে। এই ব্রহ্মপুত্র উপত্যকার মানসিকতা উগ্র অসমীয়া জাতীয়তাবাদী মানসিকতা, তারা বরাক উপত্যকাকে অসমীয়াকরণ করতে চাইছে। কিন্তু আমাদের দুঃখের বিষয় যে আজকে 4 দিন ধরে অনশন করে যাচ্ছে, আমাদের জনসাধারণ তেমনভাবে কোনো সাড়া দিচ্ছে না। আমি বরাক উপত্যকার আপামর জনগণ, বিভিন্ন রাজনৈতিক অরাজনৈতিক দল, বিভিন্ন এনজিও, সবার কাছে আমি বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের পক্ষ থেকে আবেদন করছি, ওদের পাশে এসে দাঁড়ান, ওদের মানসিক শক্তি যোগান, ওদের দাবির প্রতি সমর্থন জানান। তো আদারওয়াইজ, অন্যথা বরাক উপত্যকা একদিন রসাতলে যাবে, এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ।
নরসিংপুর ব্লকের পানিভরা জিপির বিভিন্ন সমস্যা নিয়ে এই জিপির সচিবের সঙ্গে দেখা করলেন ব্লক ও মণ্ডল কংগ্রেসের প্রতিনিধিরা। তারা জিপি সচিবের সঙ্গে দেখা করে অভিযোগ করেন, এই জিপিতে কোনো কাজই সরকারি গাইডলাইন মেনে হচ্ছে না। কাজের প্রকৃত বিবরণ ও বিভিন্ন সুবিধা প্রাপকদের নাম প্রকাশের দাবি জানান তারা। 23 ডিসেম্বর শিলচর টাউন ক্লাবের বার্ষিক ক্রীড়া উৎসব শুরু। পতাকা উত্তোলন করেন ক্লাবের 2 উপসভাপতি সুধেন্দু পাল ও রতনলাল শিহরিয়া। পরে 60 বছরের বেশি বয়সের পুরুষ ও 40 বছরের বেশি বয়সের মহিলাদের একটি হাঁটা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের পুরস্কৃত করা হয়। সংবাদ শেষে শিরোনাম আরও একবার। গেরুয়া আবহে করিমগঞ্জে শুরু বিজেপির প্রদেশ কার্যনির্বাহী অধিবেশন, নক্ষত্র সমাবেশ। বিজেপির প্রাথমিক সদস্য পদের ফর্ম জমা দিলেন রাজদীপ গোয়ালা। শিলচরে গ্রিন করিডোর, মরণাপন্ন রোগীকে নিয়ে যাওয়া হলো বিমানবন্দরে। প্রাইম টাইম নিউজ এ পর্যন্তই, নমস্কার।